এই বাসাটা দেখতে পাচ্ছেন আমার ভিডিওতে যত দূর পর্যন্ত আসতেছে, এটা পুরোটা হচ্ছে আমার নানু বাসা। এই নানু বাসাটা হচ্ছে, এটা আমার পুরাতন বাসা। এটা এই পুরাতন বাসাটার বয়স কত জানেন? প্রায় 150 বছরেরও বেশি। আর শুনে অবাক হচ্ছেন না, এটা অনেক পুরনো মডেলের বাড়ি, অনেক বেশি। এখানে কেউ এখন থাকে না, তাই পরিত্যক্ত অবস্থায় আছে। এই যে দেখতে পাচ্ছেন এই সামনের বাসাটা, এটাতে আগে থাকা হতো। এখন যেহেতু লোকজন কেউই নাই, কমে গেছে সবাই। আমার খালামুনিদের বিয়ে হয়ে গিয়েছে, মামারা বাহিরে থাকে, তাই বাসাটা পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। আর নতুন বাসায় থাকে নানা নানি। বাসাটা সম্পর্কে আমার নানু ভাইয়ার মুখ থেকে আপনাদেরকে একটু শোনাই যে আসলে এটা কত পুরনো বাসা। আমার নানু ভাইয়া নিজে আপনাদেরকে বলে শোনাবে। তো চলুন আমার নানু ভাইয়ার মুখ থেকেই শুনে আসি কথাগুলো। বছরের পুরনো? হ্যাঁ, 100 বছরের বেশি। 100 বছরের বেশি? তোর বড় বাপের আমলের, আমার দাদার বাপের আমল আর এটা। দাদার বাবার আমলের? আপনার দাদার বাবা? তাহলে তো 150 বছরের বেশি না? এই দুটো ঘর প্রথম, এই এই দুইটা রুম, 32% জায়গার বাড়ি, 32%। আর ওই বাসা, ওই যে ওই বাসাটা, ওই যে ওইটা 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 আমরা 800 কোটা কিনা, ওটাও পুরাতন নয়, ওটাও পরে করছে দাদার বাবা মনে হয় করেছে না? ওইগুলা ওইগুলা ঘর গুলা না, তোমার দাদা দাদাই কিনেছে, দাদাই করেছে। তাও 100 বছর? 100 বছর হবে, হবে না 100 বছর? হবে, আমাদের পুরনো ঐতিহ্য। হ্যাঁ থাক, এগুলো যদি না ভাঙা হয় তাও মনে করেন যে পরের প্রজন্ম গুলো দেখতে পারবে। ওই বিল্ডিং দাদা, হ্যাঁ ওই বিল্ডিং ধরে ওই পারুলা, হ্যাঁ আর এই চোকারেলা দাদার বাপের আমল। ও, আব্বার দাদার বড় বাপ? বড় বাপ না, বড় বাপ, বড় বাপের ওই চোকার ওটা পাল বাড়ি আসো মুড়ি দেখাতে, ওটা বাড়ি ঘর আসো না, খালি এটা এটা ওটা আর ওই ধরনের খুল্লা ঘর ওই ঘর আশেপাশে এরকম পুরাতন বাড়ি দেখা যায় না, এই অঞ্চলেও নাই তো। আশা করি আমার নানু ভাইয়ার মুখ থেকে শুনে আপনারা বুঝতে পেরেছেন এটা কতটা পুরনো বাসা। আর এই বাসায় আসলে দেখলে অনেকেই বুঝতে পারবে আসলে এটা কত পুরনো বাসা। আর এখানে আসলে মনটা ভালো হয়ে যায়। এই সাইডটা এখনও ভেঙে নতুন করে করা হয়নি, সামনের সাইডে আবার নতুন করে করেছে। আর পিছনে যে পুরনো বাসা আছে ওটা আছে, এই যে রেখেছে, এটা পুরনো বাসা, পুরনো ঐতিহ্য। এখন আমার মামারা যতদিন ধরে রাখতে পারে ততদিন হয়তো সেটা থাকবে। তো আমার মনে হলো যে এত পুরনো একটা বাসা আমি চাইলে আপনাদের সাথে একটু শেয়ার করতে পারি। এটা কিন্তু এখন আমার যে নানু বাসাটা আছে তার পিছন সাইডে এই জায়গাটা এখন পড়ে আছে। এই বাসাগুলো সবগুলো এপাশ ওপাশ যে পুরো বাসাটা দেখতে পাচ্ছেন, মাঝখানে যে বেড়াটা দেখতে পাচ্ছেন এটা দিয়ে পৃথক করা হয়েছে, কারণ ওই পাশে কেউই আর থাকে না, একদমই ওই পাশটা পরিত্যক্ত অবস্থায় আছে। তো এই যে আমি সামনের দিকে যাচ্ছি, এই দিক দিয়ে এই যে মাঝখানে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই দিক দিয়ে সামনের দিক দিয়ে গেলে হচ্ছে আমার নানুর নতুন বাড়িটা এখন দেখতে পারবেন। নতুন বললেও ভুল হবে, এটাও অনেক পুরনো, তারপরও কিছুদিন হলো করেছে, কিছু বছর, কিছুদিন বললেও ভুল হবে, তাও মোটামুটি অনেক বছর হয়ে গিয়েছে। এই তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে উঠানটা, এটা হচ্ছে বাড়ির মেইন উঠান। আর পিছনের সাইডটাতে ওটা হচ্ছে আগের যে পুরনো বাসা ছিল সেই বাসায়। আগে আমার নানু, আমার নানুর ভাই সবাই তো এই বাড়িতেই থাকতো, এখন সবাই আলাদা হয়ে গেছে। আর এই পুরনো বাসাটা আমার নানুর কাছেই রয়ে গেছে। আর আমার নানু যতদিন বেঁচে থাকবে আশা করি নানু কোনো দিনও এটা ভাঙতে দিবে না। এখন পরের যারা প্রজন্ম, আমার মামারা কী করবে তা তো জানি না। তো এই তো এটা হচ্ছে বর্তমান বাসাটা। তো সব মিলিয়ে আমি শেয়ার করে দিলাম, সবার কেমন লাগলো কমেন্ট করে জানাই দিয়েন। আল্লাহ হাফেজ।